প্রবল বর্ষণের রীতিমতো তছনছ করবুক মহকুমার বেশ কিছু এলাকা। ঝড় বৃষ্টিতে এলাকার 14টি ঘর ঝড়ে ভেঙে যায়। দুই পরিবারকে 20,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত অন্য পরিবারগুলিকে আর্থিক সাহায্য প্রদান করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। পরিস্থিতির দিকে নজর রাখছে মহকুমা প্রশাসন। টানা 4 দিনের প্রবল বর্ষণে করবুক মহকুমার বেশ কিছু এলাকা রীতিমতো তছনছ হয়ে যায়। ঝড় বৃষ্টিতে মহকুমার মোট 14টি পরিবারের ঘর ভেঙে যায়। বহু গাছ ভূপতিত হয়ে পড়ে। বন দপ্তরের কর্মীরা এবং মহকুমা প্রশাসনের কর্মীরা গাছ সরিয়ে রাস্তা মুক্ত করেছেন। এই খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন মহকুমার আধিকারিকদের এক প্রতিনিধি দল। প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করে আধিকারিকরা দুই পরিবারকে 20,000 টাকা করে আর্থিক সাহায্য প্রদান করেছেন। ক্ষতিগ্রস্ত অন্য পরিবারগুলোকেও সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন করবুক মহকুমার শাসক পার্থ দাস। অলরেডি এই বৃষ্টিপাতের দিকে লক্ষ্য রেখে আমরা অলরেডি আমাদের প্রিপেয়ারনেস নেওয়া হয়েছে। আমাদের কাছে সাফিসিয়েন্ট পরিমাণ নৌকো রয়েছে, যেগুলো আমাদের দেশি নৌকা আছে সেইগুলোও আছে আমাদের। তারপর রাবার বোট রয়েছে, আমাদের সিভিল ডিফেন্স ভলান্টিয়ার রয়েছে, টিএসআর আছে, এছাড়া আমাদের অফিস স্টাফ যারা আছে লাইন ডিপার্টমেন্ট সবাইকে নিয়ে আমরা সামগ্রিকভাবে আমরা অলরেডি অ্যাকশন প্ল্যান করা আছে। তো সেই মোতাবেক আমরা কাজ করছি। তো যে কোনো সিচুয়েশান হোক বা যেটাই হোক আমরা ইমিডিয়েটলি আমরা রেসপন্স করতে পারবো। আমাদের সেটা আমরা সামর্থ্য রয়েছে এবং অলরেডি আমরা করছি। তবে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে। প্রয়োজনে ত্রাণ শিবির করা হবে, যদিও এখনও পর্যন্ত এই মহকুমায় ত্রাণ শিবির করা হয়নি বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।